আচ্ছা সো এবার আমরা চলে আসছি অ্যাঙ্গুলারে যেহেতু আমরা অ্যাঙ্গুলারে এই জিনিসগুলোকে ইমপ্লিমেন্ট করবো সো অ্যাঙ্গুলার যেটা হচ্ছিলো আমাদের রেজিস্ট্রেশন লগ ইন খুব সাকসেসফুলি আমরা করতে পারতেছিলাম আমরা ঝামেলায় পড়তেছি তখন যখন আমরা কোনো ডেটা এখান থেকে সেন্ড করতে যাচ্ছি ইট মিনস আমরা যখন কোনো ডেটা এখান থেকে সেভ করে কি বলে আমাদের স্প্রিংয়ে পাঠাচ্ছি তখনই সে আমাদেরকে আটকে দিচ্ছে আটকে দেওয়ার একটা সবচেয়ে বড় কারণ হচ্ছে আমরা স্প্রিংকে বলেছিলাম যে তুমি প্রতি রিকোয়েস্টের সাথে আমাদের কাছ থেকে এটা টোকেন পাবা কিন্তু মজার ব্যাপার হচ্ছে আমরা অ্যাঙ্গুলার থেকে যখন সেভ করতে চাচ্ছি বা ডাটা পাঠাচ্ছি তখন আমরা তাকে কোনো টোকেন পাঠাচ্ছিলাম না সো টোকেন না পাওয়ার কারণে ও যেটা করছে আমাদেরকে কোনো ডাটাই সেভ করতে জানে যে শুধুমাত্র চারশো তিন এর গেছে বারবার তাই না মনে আছে তো নিশ্চয়ই সো হ্যাঁ তো চারশো তিন দেওয়া মানেই তো অথরাইজেশন এরর তার মানে আমরা ওই ধরনের রিকোয়েস্ট করার জন্য পর্যাপ্ত অথরিটি বা আমাদের কাছে নাই আর কি ক্লিয়ার সো এই অথরিটিটাকে আমরা এখানে আজকে অ্যাটাচ করব সে ওই অথরিটিকে অ্যাটাচ করার জন্য আমরা বেশ কিছু কাজ করেছি অথ সার্ভিস আমি পুরো অত সার্ভিসটাকে আপনাদেরকে আরেকবার দেখাবো ওকে সো প্রথম থেকে আমরা অথ সার্ভিসটাকে দেখে আসি কি কি করেছিলাম আচ্ছা সো নিশ্চয় মনে আছে আমাদের এটা ছিল আমাদের ভেজ ইউআরএল দেন আমরা কী টাইপের ডাটা পাঠাবো সেটা আমরা এখানে কন্টেন্ট টাইপ হিসাবে ডিক্লেয়ার করে দিয়েছিলাম আমরা বলেছিলাম এই যে এই দুইটা লাইন লিখেছিলাম কেন নিশ্চয়ই মনে আছে ওই যে আমরা লগ ইন করার পর পর আমাদের মেনুগুলো অটোমেটিক চেঞ্জ হচ্ছিল না রিফ্রেশ দিতে হতো মেনুয়ালি সো আমরা যেন ম্যানুয়ালি রিফ্রেশ দিতে না হয় তার কারণে আমরা এই দুইটা লাইন লিখে দিয়েছিলাম তো আমরা লগ করার সাথে সাথেই আমাদের এই মেনুগুলো আমাদের রোল অনুযায়ী বা লগ ইন অনুযায়ী চেঞ্জ হয়ে যায় আর এই কোডগুলো আমরা লিখেছিলাম কেন নিশ্চয়ই মনে আছে ওই যে লোকাল স্টোরেজ ইরোড আসতেছিল সে যেন লোকাল স্টোরেজ ইরোডটা আমাদেরকে না দেয় তার কারণে আমরা কাজটা করেছি আর এইখানে এসে আমরা কিছু বাড়তি কাজ করেছিলাম এটা আমি সেদিন দেখিয়েছিলাম তারপর আবার একটু দেখাই দিচ্ছি যে আমরা প্রথমে চেক করতেছি যে এটা ব্রাউজার কিনে এটা কিন্তু আপনাদেরকে আগেও দেখিয়েছি সো এই প্রতি রিকোয়েস্টে আমাদেরকে আসলে এই কথাটা ওকে বলতে হবে এই কথাটা না বললেই ও আমাদেরকে লোকাল স্টোরেজ ইরোর পাঠাবে ক্লিয়ার প্রতিটা সার্ভিসকে যখনই কল হবে তখনই সেই ইরোর পাঠাবে সো প্রতিটা সার্ভিসকে আমরা এটা দিয়ে লক করে ফেলব আর এখানে আমাদের এটা দিয়ে যেটা কাজ হচ্ছে মেনলি আমরা এখান থেকে ইউজারের রোলটাকে পিক করতেছি কিভাবে ওই যে লোকাল স্টোরেজ ডট গেট আইটেম দিয়ে আমরা ইউজার স্টোরেজ পাচ্ছি তার মানে ইউজার ইউজার স্টোর মানে ইউজার রোলটা আমরা কী করছি তাহলে নিচে কোথাও সেট করছি সেট না করলে তো গেট করতে পারবই না কখনো তাই না ব্যাপারটা ওকে দেন আমরা ওই ইউজার রোলকে যদি সাবজেক্ট হিসাবে পাঠাইছি কারণ ইউজার রোল অনুযায়ী তো আমাদের মেনুগুলো চেঞ্জ হবে তাই না সো এই চেঞ্জের কাজগুলো কিন্তু আসলে মেলে এই জায়গাটাতে করা আছে। আর লগ যেটা করেছি আমরা লগ ঠিক আগের মতোই লগ আমাদের তেমন কোনো চেঞ্জ নাই একদম হুবু আমরা যা লিখেছিলাম এখানে যে আমরা হেডার পাঠিয়েছি যে মনে আছে আপনাদেরকে একটু আগে বললাম যে অ্যাঙ্গুলার ইয়া স্প্রিংয়ের মধ্যে যে ওই যে আমরা ক্রস হেডার লিখছি অথরাইজেশন মনে আছে তারপর বলছি কন্টেন্ট টাইপ সো এই জায়গা থেকে সেই ভ্যালুগুলো যাবে আর কি একটা হেডারের মধ্যে মাধ্যমেই আমরা তাকে আমাদের যে টোকেন আছে সেই টোকেনটাকে পাঠাবো সো কীভাবে পাঠাবো তার ব্যাখ্যা একটু পরে আমি করতেছি টু ওয়েট করেন দেন এই জায়গাগুলো আমরা আগের মতোই রেখেছি যে এখানে আমরা অট টোকেন সেট করেছি এখানে আমরা ইউজার রোল সেট করে দিয়েছি এটাকে আমরা যে টিকট টিকটের মাধ্যমে রোলটাকে বের করে নিয়ে আসছি তাই না এই কোডগুলো আগের মতোই ছিল রেজিস্ট্রেশনও আমি কোনো হাত দিই নেই যেটা আপনার আগে দেখেছিলেন ঠিক তেমনই আছে গেট টোকেন এই মেথডটাও আগে ছিল আমি একটু হয়তো বা একটা ভুল ছিল আমার মানে কালকে পর্যন্ত যে ভুলটা করেছিলাম এখানে আমি শুধু টোকেন লিখেছিলাম তো শুধু টোকেন লিখার কারণে ও আমাকে অ্যাকচুয়াল টোকেনটা দিচ্ছিলো না বিকজ আমরা সেভ করেছি মানে সেট করেছি অত টোকের নামে আর আমি গেট করতে চাচ্ছি শুধু টোকের নামে সো আমাকে ভ্যালু দিচ্ছিল না যা এখন একটা মেজর ইরো আচ্ছা যাই হোক দেন এখানে আমরা ওই যে আমাদের যে টোকেনটা আছে সেই টোকেনটাকে আমরা ডিকোড করেছিলাম নিশ্চয়ই আপনাদের মনে আছে ডিকোডের কথাটা কাজ আমাদের টোকেনের মধ্যে তিনটা চারটে তিনটা পার্ট থাকে সো আমরা সেকেন্ড যে পার্টটা সেই পার্টটাকে এখানে আমরা নিয়ে যে পেলোডটাকে আমরা এখানে রিসিভ করেছি কজ পেলোড থেকেই আমরা ইউজারের রোলকে বের করে নিয়ে আসবো এই জন্য আমরা শুধুমাত্র পেলোডটাকে এখানে ধরে রেখেছি দেন এইখানে এই মেথডটা আমরা নতুন বানিয়েছি যে গেট ইউজার রোল সো ওই যে ইউজার রোল যেহেতু আমরা উপরে সেট করতেছি ও সরি নিচে সেট করবো না না সরি ইউজার রোল তো আমরা এখানে সেট করেছি এই যে সরি সেটাই বলছি এই যে ইউজার রোল যেটা আমরা সেট করেছি সেই ইউজার রোলটাকে আমরা এখানে গেট করতেছি দেন ওই যে আমরা বলতেছিলাম সে যদি অ্যাডমিন হয় তাকে আমরা অ্যাডমিন ঢুকতে দেবো সে যদি অ্যাডমিনার হোটেল হয় তাহলে তাকে আমরা এই কাজটা করতে দেব সে যদি শুধু হোটেল হয় তাকে আমরা এই কাজটা করতে দেব মানে এই মেনুগুলো দিব এটা এটার উপর ডিপেন্ডেবল সে একজন ইউজার কিনা সেটা আমরা এখানে দিয়ে দিয়েছি তারপর টোকেনটা আমাদের এক্সপায়ার হবে কবে কখন পরে সে এক্সপায়ার টাইমটা আমরা এখানে দিয়ে দিয়েছি আমরা এবং মিলিস এটা কনভার্ট করেছি সে লগ ইন করা অবস্থায় আছে কি না সেটা আমরা এখান থেকে চেক করতেছি তার টোকেন এক্সপায়ার হয়ে গেছে কিনা যে লগ ইন করা আছে বা টোকেন এক্সপায়ার হয়ে গেছে না সেটাও আমরা এখানে চেক দিতেছি আর এটা হচ্ছে সে আউট মেথড লগ আউট মেথড থেকে আমরা কী করবো টোকেনও সরাই দিব রোলও সরাই দেব তাই না আচ্ছা এই যে মেথডটা কালকে আবার নতুন বানিয়েছিলাম আমি সেটা হচ্ছে হ্যাজ রোল কার কি রোল আছে সেই রোলটা আমরা এখানে সেট করব। কারণ রোল অনুযায়ী তো আমরা আবার যে ডাটা সেভ করতে দিব কারে কি করতে দিব না সেটা যেহেতু ডিফাইন করবে এই জন্য আমরা এখান থেকে এই রোলটাকে নিয়ে নিয়ে মানে নিয়েছি এবং এখানে আমরা ইনক্লুড দিয়ে রোলকে রেখেছি এইভাবেই কারণে কারণ এটা সেট অফ রোলও যেতে পারে আবার এটা সিঙ্গেল রোলও যেতে পারে কারণ আমরা আবার যে কিছু কিছু জায়গায় বলে দিয়েছি না যদি রোল হয় এরকম তাহলে একই কাজ করতে দেবো তাদেরকে আমরা সো এটার জন্য আমরা এখানে ইনক্লুড ইউজ করছি নাহলে আমরা শুধু রোলসের মানে শুধু রোল রোল লেখেই এই এতটুকু বলে দিলেই হয়ে যেত ওকে আর বাকি কিছু হয়েছে এটা হচ্ছে গিয়ে ওই যে ব্রাউজারের জন্য যেটা হচ্ছে যে আমাদের লোকাল স্টোরের যে ইরোর সেই ইরোরটা যেন না দেয় সেই জন্য এখানে আমরা কাজ করেছি তো এটা ছিল আমার সর্বোপরি অথ সার্ভিস ওকে আচ্ছা এবার আমি চলে যাব আমার হোটেল সার্ভিসে মেনলি আমি হোটেলটাকে সেভ করার ট্রাই করতেছিলাম ওটাই হচ্ছিল না সো আমি চলে আসলাম হোটেল সার্ভিসে একদম শুরু থেকে দেখেন হোটেল সার্ভিসে কি কি করেছি এখানে আমরা বাড়তি সাহেব যেটাকে নিয়ে এসেছি সেটা হচ্ছে আমাদের অথ সার্ভিস কারণ অথ সার্ভিসের কাছে তো আমার রোল আছে আমার টোকেন আছে সো ওকে ছাড়া তো আমি কোথাও যেতে পারবো না তাই না এই জন্য আমরা ওকে এখানে নিয়ে আসলাম আর এখানে একটা বাড়তি মেথড বানিয়েছি যে মেথডটা হচ্ছে কি এই মেথডটা হচ্ছে এই মেথডটার নাম হচ্ছে গেট অথ হেডার আর এটা না টাইপ হচ্ছে কি এইচটিটিপি হেডার্স

সো প্রথমে একটা শব্দ লিখেছি সেটা হচ্ছে কি অথরাইজেশন এটা কিন্তু ফর্মেট এই ফর্মেটেই দিতে হবে ফর্মেট চেঞ্জ করা যাবে না মনে আছে নিশ্চয়ই আপনাদেরকে যখন যে ডাব্লিউটি পড়িয়েছিলাম তখন কিন্তু দেখিয়েছিলাম সো অথরাইজেশন হিসাবে যাবে কি একটা বিয়ারার একটা স্পেস তারপরে টোকেন এই স্পেসটা কিন্তু মারাত্মক লেভেলে জরুরি কোনো কারণে কিন্তু এই স্পেসটা মুছে দেওয়া যাবে না মনে আছে তো নিশ্চয়ই ওই যে সাব স্ট্রিং করে আমরা সাতটা স্ট্রিং কেড়ে ফেলেছিলাম কিচ্ছু দেওয়া যাবে না স্যার এটা ওর স্ট্রাকচার এই স্ট্রাকচার বদলানো যাবে না যে ডাব্লিউটি সাইট থেকে আমরা পড়ছিলাম না লেখা ছিল না সো ওর স্ট্রাকচারের বাইরে আপনি যেতে পারবেন না গেলে আপনি যে ডাব্লিউটি কাজ করবে না ওকে সো আমরা এটাকে এভাবে সেট করে দিলাম আর এখানে আমরা কন্টেন্ট টাইপ দিয়ে দিলাম অ্যাপ্লিকেশন স্ল্যাশ জ্যাসন ওকে আচ্ছা সো গেট হোটেল গেট হোটেল মানে গেট হোটেলটা তো যেহেতু আমি আমার পাবলিক সিস্টেম মানে ওপেন সবার জন্যে তো যার কারণে এখানে আমার হেডারের কোনো কাজ নেই সো তো যেহেতু গেট হোটেল সবার জন্য ওপেন থাকবে এখানে আমি কোনো ঝামেলাতেই যাই যা আগে ছিল আমি তাই রেখে দিয়েছি এখানে আমি অ্যাটাচ করবো হ্যাঁ ও সরি অলরেডি অ্যাটাচ করে দিয়েছি যে হেডার তার মানে কী করেছি দেখেন গেট হোটেল বাই আইডি সো আইডি ধরে ধরে হোটেলকে যদি আমরা খুঁজতে চাই তাহলে তার জন্য আমরা কি বলেছি যে তাকে আমরা হেডার পাঠাবো সো হেডার হিসাবে কে যাবে ওই যে গেট অথ হেডার গেট অথ হেডার কোন মেথডটা এই যে এই মেথডটা সো তার টোকেন ধরে ধরে তাকে আমরা স্পেসিফিক একটা হোটেল দেখতে দেব আচ্ছা তারপরে হচ্ছে কি এই হচ্ছে আমাদের মূল কাজ ক্রিয়েট তো এটার মধ্যে আমাদের যে আগে যেমন ছিল যে আমরা এখানে মাল্টি পার্ট পাঠাচ্ছি তাই না দুইটা পার্ট একটা হচ্ছে কি আমাদের হোটেলের ডেটা এটা হচ্ছে গিয়ে ইমেজ হিসাবে একটা ফাইল সো আমরা দুইটাকে এখানে পাঠাচ্ছি দেন এটাকে আমরা একটা ফর্ম ডাটা হিসাবে এখানে রাখতেছি কারণ মনে আছে তো আমরা ফর্ম ডাটা হিসাবে কিন্তু আলটিমেটলি দিয়ে দিয়েছিলাম ওই যে কিসে জন্য পোস্টম্যানে তাই না তো প্রথমে আমরা যেটা করলাম যে আমাদের হোটেলে যে ডাটাগুলো আছে সেটাকে আমরা জ্যাসন দিয়ে সিগনিফাই করে হোটেলের ডাটাগুলোকে আমরা এখানে নিয়ে আসলাম এবং এটা টাইপ বলে দিলাম অ্যাপ্লিকেশন স্ল্যাস জ্যাসন আর সরি জ্যাসন আর এখানে হচ্ছে গিয়ে আবার ওই যে ইমেজটাকে আমরা অ্যাড করে দিলাম যেহেতু আমাদের দুইটাকে ওখানে পাঠাইতে হবে আর মূল ব্যাপারটা হচ্ছে এবার এখানে সো ওই যে টোকেন লাগবে কেন কারণ আমরা এখন কি করব এটা পোস্ট রিকোয়েস্ট করব তাই না সো পোস্ট রিকোয়েস্ট করতে গেলে কিন্তু স্যার আমাদের অবশ্যই টোকেন দিয়ে যেতে হবে পোস্ট রিকোয়েস্ট না আমরা তো বলছি সব সব ধরনের রিকোয়েস্টে আমাদের টোকেন লাগে বলছিলাম না আমরা যখন আমরা ফিল্টার বানিয়েছিলাম তো এখন হচ্ছে গিয়ে সেই ব্যাপারটা তো এই জন্য আমরা তাকে বলতেছি যে তুমি আগে টোকেনটাকে বের করে নিয়ে আসো কোথেকে ওই যে গেট টোকেন থেকে তো টোকেন নিয়ে আসার পরে এবার আমি তাকে বলতেছি কি করতে এই যে টোকেনটাকে আমি এখানে একটা ভেরিয়েবলে নিলাম তো এবার আবার হচ্ছে কোনটা ওই যে এস টিডিপি হেডার যেটা আছে সেটা সেটাকে আমরা এখানে কল করলাম কল করে দিয়ে ওকে আমরা যে বিআরআর এর মাধ্যমে টোকেনটাকে আমরা আমরা এখানে তাকে পাস করে দিলাম তার মানে ডাটা সেভ করতে হলে অবশ্যই তার সাথে আমাকে টোকেনকে পাঠাতে হবে কি হিসাবে অ্যাজ এ হেডার হিসেবে দেন এই জায়গাটা আপনারা আগে থেকে চিনেন আমরা যেটা করেছিলাম পোস্ট রিকোয়েস্ট করেছিলাম হোটেলকে আমাদের ইউআরএল কে দিয়ে দিয়েছি আমাদের বেজিওল ঠিকঠাক আছে তো হ্যাঁ স্ল্যাশ দেওয়া আছে আমি এটা চেক করতে আসছিলাম সো যেহেতু ওখানে স্ল্যাশ দেওয়া আছে এখানে আমরা সেম মেথডকে আমাদের যে যে বাড়তি যে ইউরালটা আছে সেটুকু আমরা এখানে অ্যাড করে দিলাম কি কি পাঠাবো সাথে ফর্ম ডাটা পাঠাবো আর সাথে একটা বাড়তি জিনিস কি পাঠাইতে হবে এখন হেডার্স পাঠাইতে হবে কেন আমরা দেখেছিলাম না যে আমাদের বারবার টোকেন পাঠাইতে হয় টোকেন দিয়ে আমাদেরকে সেট করতে হবে মানে রিকোয়েস্ট করতে হয় তো সেই টোকেন কিন্তু স্যার আমি এখানে সেট করে দিয়েছি এই টোকেন যদি আপনারা সেট না করেন কোনোভাবেই আপনাদের ডাটা পাস হবে না ক্লিয়ার ওকে সো আপনার যদি ডিলিটই করতে যান তখন কিন্তু সেম ঘটনা কারণ ডিলিট করতে তো আপনাকে পারমিশন লাগবে আপনি আপনি কে তার প্রতি আপনি ডিলিট করবেন তো এই জন্য এখানেও হেডার অ্যাডার করে দিতে মানে সব আগের মতোই বাড়তি যাবে শুধুমাত্র হেডার্সকে রিসিভ করছি করে হেডার্সকে আমরা এখানে হ্যাঁ হ্যাঁ জাস্ট এই জিনিসটাই সো প্রতিটা জায়গায় আমি হেডার এড করে দিয়েছি তো এখানে এতটুকুই বাড়তি কাজ ছিল আর কোনো কাজ আমি এখানেও করিনি সো আমি যদি একটু চেক করি আমি অলরেডি লগ ইন করা আছে যাকে লগ আউট করে নিই সো লগ আউট করলে আমি যে ভিউ হোটেলটা সবাইকে আমি দেখতে দিয়েছি যেহেতু এটা আমার মানে পাবলিক জায়গা ওপেন এই জন্য কিন্তু বাকিটাকে আমি দেখতে দিচ্ছি না সো আমি এবার ওহো লগ ইনের একটা ইউএল বানাইতে হবে মানে একটা মেনু দিতে হবে এখানে যাক আমি আপাতত হাতে লিখে দিচ্ছি লোকাল স্ল্যাশ লগ ইন সো ইন এসে আমি লগ ইন করতেছি আমার এটা অ্যাডমিন হ্যাঁ সো লগ ইন করলাম এটা চলে আসলো দেন এখান থেকে আমি যখন যাচ্ছি দেখেন আমার ক্রিয়েট এখন কিন্তু আসছে একটু কিন্তু ক্রিয়েট ছিল না কারণ আমি ওখান থেকে ওরকমভাবে মেনুতে এটাকে সেট করে রাখছি তো ক্রিয়েট হোটেলে যাচ্ছি তো সাবি এটা ডেটা দিয়ে যাই কুয়া কাটাই দিলাম এটা ইমেজ দিয়ে দিচ্ছি ধরেন এটাই দিয়ে দিলাম সো অ্যাড ডান এবং মজার ব্যাপার দেখেন যে ইরোরগুলো আগে আসতেছিল সেই ইরোরগুলো কিন্তু আমাদের এখানে নাই ক্লিয়ার তো এই ছিল আমাদের অ্যাঙ্গুলারের একটা মেজর চেঞ্জ তো এই চেঞ্জ যদি আপনারা ফলো না করেন ডাটা সেভ হবে না তো এটাকে আমরা আপনারা অ্যাটাচ করে ডাটা সেভ করবেন কাজ কতটুকু বাড়তে দেখছেন তো মানে জাস্ট বাড়তি হিসাবে ওই হেডারটাকে আমাদেরকে সব জায়গায় পাঠাইতে হবে বিকজ যেহেতু আমরা যে ডাব্লিউটি টোকেন সিস্টেম ইউজ করতে সেটা বলতে হবে ডান ক্লিয়ার হ্যাঁ আমি এটা অ্যাডমিন লগ দিয়েছি স্যার আচ্ছা আপনারা যদি বলেন চেঞ্জ করতে আমি চেঞ্জ করতেছি কারণ আমি এখানে কিন্তু কিছুই বলিনি দেখাচ্ছি আমি আমি কিভাবে করছি এই কাজ হ্যাঁ হ্যাঁ কোথায় বিয়ার করলাম কেন ওই যে টোকেন যে জেনারেট সেই টোকেনটাকে ধরেই তো আমাকে আমার ডাটা সেভ করতে যেতে হবে স্যার হ্যাঁ তো আচ্ছা আচ্ছা সরি ওয়েট এই জায়গাটাই তো নাকি এই জায়গাটা না নাকি শুরুতে যেটা এই যে এটা হ্যাঁ বলেন কোথায় সমস্যা বিআর আর কেন অ্যাড করবো ভেরি গুড প্রশ্ন এই যে স্যার ওরা বলে দিয়েছে যে আপনি যখন রিকোয়েস্ট পাঠাবেন আপনাকে ঠিক এই ফর্মেটে রিকোয়েস্ট পাঠাইতে হবে বুঝতে পারছেন এই ফর্মেটে যদি আপনি এজ একটা হেডার না পাঠান ও আপনার টোকেনকে রিসিভ করবেন এখন আপনি তো আবার প্রশ্ন করতে পারেন যে স্যার যখন আমরা পোস্টম্যানে দিয়েছিলাম তখন তো আমরা বিআর টিআর কিছু লিখি নেই তখন কাজ করলো কেমনে স্যার তখন পোস্টম্যানের মধ্যে বাই ডিফল্টটা দেওয়া থাকে যার কারণে পোস্টম্যানে আপনি ম্যানুয়ালি বিআরের কথাটা লিখেন না কিন্তু মনে মনেও লিখে দেয় বুঝতে পারছেন স্যার এই বিআরআর শব্দ এই অথরাইজেশন এই কথা এটা যদি না থাকে ও কাজই করবে না ওকে ঠিক এই জন্যই কিন্তু দেখেন আমরা ওর মতো ফর্মেটি দেখেন ও ঠিক জ্যাম রে বানান লিখছে আমি ঠিক এম নেবার লিখছি মানে মানে কোনো চেঞ্জ নেই দেখেন একদম ও ছোট হাতে লিখছে আমি আমিও ছোট হাতে লিখছি খুব বহু তাই এটাকে চেঞ্জ করা যাবে না না কাজই করবে না ও নিবেই না কারণ ওই যে আমাদের প্রোগ্রামকে বলা আছে দেখেন যে আমাদের স্প্রিং এ যাই তাহলে আবার স্প্রিংও কিন্তু এক জায়গায় আমরা এই কথাটা বলে রাখছি ফিল্টারে কই জানো এটা তারা ফিল্টারটা কই আমাদের একটা মিনিট এটি তো ফিল্টার এই যে এখানে এই যে দেখেন এইখানে কিন্তু আমরা বলে রেখছিলাম দেখছেন বলছেন কি রিকোয়েস্ট ডট গেট তুমি রিকোয়েস্টের মধ্যে কিরকম একটা শব্দ লবা এবং তুমি আবার বিয়ারের নামে একটা শব্দ পাবা হ্যাঁ এখানে যদি চেঞ্জ করেন ওইখানে যদি আবার চেঞ্জ না করেন ও মিসম্যাচ কাজ করবে তো এখানে ধরারই দরকার নেই যেহেতু ওদের সিস্টেমটা এইভাবে বিল্ড করা আছে যে আপনাকে এইভাবেই লিখতে হবে সো অবশ্যই স্যার আপনি এইভাবেই লিখবেন আমি কিন্তু প্রথম করে এটাকে ক্যাপিটাল এটা লিখেছিলাম সব অল অল ক্যাপ ছিল আমি এটাকে পরে চেঞ্জ করে দিছি কারণ অল ক্যাপসে কাজ করতেছিল না ওকে সো খুব সাবধানে জায়গাগুলোতে এই জন্য এটা ফর্মেটটা হুবহু আমাকে ওদের মতোই ফলো করতেছে এখানে আমার কোনো পণ্ডিতই চলবে না কাইন্ড অফ এটা হচ্ছে রিজার্ভ কিওয়ার্ড ইয়াস হ্যাঁ 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 কীভাবে বুঝবেন অ্যাডমিন হিসাবে লগ করেছেন আচ্ছা একটু খেয়াল করেন রেস্টুরেন্ট করার সময় তো আমি ওটা বানাই নেই স্যার আমি তো এখন যা যে রেস্টুরেন্ট বানিয়েছি ওটা গণ ইউজার অ্যাডমিনের রেজিস্ট্রেশন তো আপনি কখন এখান থেকে ওপেন করবেন না আমি বলেছি তো আপনাদেরকে আবারও বলি অ্যাডমিন হোক হোটেল হোক যেই হোক সেও রেজিস্ট্রেশন করবে অ্যাজ এ ইয়ে হিসাবে কি বলে ইউজার হিসাবে দেন যে সুপার অ্যাডমিন থাকবে বা এটার যে কন্ট্রোল থাকবে যার কাছে সফটওয়্যারের সে তাকে বসে বসে কি বলে অ্যাডমিন বানাইতে পারবে অথবা আমরা কিন্তু আমাদের স্প্রিংয়ের মধ্যে দেখেন আমাদের অথ সার্ভিসে আসি দেখেন সরি অথ কন্ট্রোলারে আসি অথ কন্ট্রোলার এই যে এটা দেখেন এখানে কিন্তু অলরেডি আমরা অনেকগুলো মেথড বানায় রাখছিলাম কই কই এই যে দেখেন দেখছেন তো যদি অ্যাডমিনকে রেজিস্ট্রেশন করাইতেই চান তাহলে আপনি আরেকটা ইন্টারফেস বানাই দেন বানিয়ে দিয়ে এই এইটাকে কল করে দেন তাহলে সে যখন রেজিস্ট্রেশন করবে সে বাই ডিফল্ট অ্যাডমিন হয়ে যাবে আবার যদি আপনি হোটেলকে রেজিস্ট্রেশন করাতে চান এই যে এটা আপনি এটা পাঠিয়ে দেন তাকে মানে এটা দিয়ে একটা ইউআই বানিয়ে দেন দিলে তাকে যখন সে রেজিস্ট্রেশন করবে তখন সে সরাসরি এজ এ হোটেল হিসাবে রেজিস্ট্রেশন করবে ক্লিয়ার স্যার আমি এটাকে এখনও ওখানে ইমপ্লিমেন্ট করিনি কাজ তো অনেক বাকি আছে এটার মধ্যে এইরকম একটা প্রজেক্ট তো চাইলেই আপনি পাঁচ ছ দিন সাত দিনে বানানো সম্ভব না স্যার বিশাল সময়ের কাজ আর দেখছেন তো একটা ইরোর যখন আসে তখন তো মানে প্রচন্ড প্রবলেম হয়ে যায় এই রোগগুলাকে বুঝে সেটাকে সলভ করাটা ক্লিয়ার প্রশ্ন থাকলে করতে পারেন কোন প্রশ্ন আছে হ্যাঁ সে তো অবশ্যই আনতে হবে কারণ আমাদের অফ সার্ভিস আসে অলরেডি সম্ভবত নাই আচ্ছা সেটাকে নালে আনা যাবে সমস্যা নেই অথ সার্ভিস আমাদের একটা নতুন মেথড লাগবে কার্ড ইউজার হিসাবে সো কার্ড হিসাবে ইউজারকে আমরা খুঁজে বের করবো তাহলে একটা মেথড বানাইতে হবে আমাদের বানালাম সেটাকে খুঁজে পাবো ওকে সো